এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, বিজেপিতে মোহভঙ্গ দু মাসেই, তৃণমূলে ফিরতে মমতাকে চিঠি আরও এক প্রাক্তন বিধায়কের। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলটি প্রেস করে রাখবেন এই রকমই নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। আরও এক প্রাক্তন বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার দু মাসের মধ্যে তৃণমূলে ফেরার জন্য আবেদন করলেন। সোনালী গুহ, সরলা মুর্মু ও অমল আচার্যের পর এবার দীপেন্দু বিশ্বাস ভুল স্বীকার করে তৃণমূলে ফিরতে চাইলেন। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তিনি দলে ফিরিয়ে নেওয়ার আবেদন জানালেন। একুশের নির্বাচনের আগে প্রাক্তন ফুটবলার বিধায়ক দীপেন্দু বিশ্বাস তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপির প্রতিহিংসা পরায়ণ রাজনীতি ভালো চোখে নেননি দীপেন্দু, তার মোহভঙ্গ হয়। নারদ মামলায় চার নেতা মন্ত্রীর গ্রেপ্তারির পর ক্ষোভ প্রকাশ করে বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। দীপেন্দু বিজেপি ছাড়ার দু সপ্তাহ পর তৃণমূলের কাছে আবেদন জানালেন। বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে দলে ফিরতে চাইলেন। সোমবার তিনি চিঠি লিখে ভুল স্বীকার করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং তাকে দলে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান। উন্নত বাংলা গড়ার শরিক হওয়ার আহ্বান জানান। দীপেন্দু চিঠিতে লেখেন, প্রথমেই আমার প্রণাম নেবেন। অভিমান করে ভুলবশত যে সিদ্ধান্ত আমি নিয়েছিলাম তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। নির্বাচনের সময় আমি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ি এবং সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিলাম। বিগত দিনে আপনি আমাকে বসিরহাট মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন, সেজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। তিনি এরপর আবেদন জানান আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রাজ্য সভাপতি সুব্রত বক্সির হাত থেকে পতাকা নিয়ে আপনার অনুগত সৈনিক রূপে আগামী দিনে উন্নত বাংলা গড়তে সামিল হতে চাই। তিনি তার আবেদন বিবেচনা করে তাকে দলে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান। তৃণমূলের সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন কলকাতার তিন প্রধানের সুনামের সঙ্গে খেলা ফুটবলার দীপেন্দু বিশ্বাস। 2016 সালের নির্বাচনে তিনি বসিরহাট দক্ষিণ থেকে জয়লাভ করেন, কিন্তু একুশে নির্বাচনে তিনি টিকিট পাননি। তারপর তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। ভোট মেটার পর তার মোহভঙ্গ হয়, তিনি ফিরতে চান তৃণমূলে। দীপেন্দু বিশ্বাসের আগে সোনালী গুহ, সরলা মুর্মু ও অমল আচার্য তিন দলবদ্রু নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন দলে ফিরিয়ে নেওয়ার জন্য। সোনালী গুহ খোলা চিঠি লেখেন সোশ্যাল মিডিয়ায়। পরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আসেন, সংবাদ মাধ্যমে সরলা মুর্মু দিদির কাছে আবেদন জানান তাকে ফিরিয়ে নেওয়ার জন্য। আর অমল আচার্য, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন। দীপেন্দু চিঠি লেখেন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে।